সুপ্রিয় দর্শক, আজ আমরা জানাবো আপনাদের একটি অজানা তথ্য, আর অজানা তথ্যটি পেয়ে আপনি অনেক খুশি হবেন। আপনারা জানলে অবাক হবেন যে অভিনেতা যশ দাশগুপ্ত এর সাথে আলোসায় সিরিয়ালের আলোস বেশ ভালো সম্পর্ক, তবে কিভাবে তারা একে অপরকে চিনে চলুন জেনে নিই এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে যারা যশ ও আলোর ভক্ত তারা অবশ্যই একটি লাইক দিন। যশ দাশগুপ্ত যিনি বর্তমানে একজন সিনেমা অভিনেতা, তিনি বর্তমানে সিনেমা অভিনেতা হলেও তার কেরিয়ার শুরু হয়েছিল সিরিয়াল দিয়ে। বন্ধুরা, যশ বর্তমানে সিনেমায় যেমন অভিনয় করে তার থেকে বেশি ভালো সিরিয়ালে অভিনয় করে। আমরা অনেকেই যশ দাশগুপ্ত এর সিরিয়াল দেখেছি, আর সে যে সিরিয়ালটিতে অভিনয় করেছিল সেই সিরিয়ালটির নাম হলো বুঝে না সে বোঝে না। বন্ধুরা, বুঝে না সে বোঝে না সিরিয়ালে যশ দাশগুপ্ত অরণ্য চরিত্রে অভিনয় করেছিল। আপনারা এখন যে যশ দাশগুপ্তকে দেখছেন সে আগে এমন স্মার্ট ছিল না। সিনেমাতে আসার পর যশ দাশগুপ্ত এত স্মার্ট হয়। বর্তমানে তিনি সিনেমায় অভিনয় করছে তার কারণ সিরিয়ালে অভিনয় করা অনেক কঠিন ও সময়ের ব্যাপার, তাই নিজেকে চাপমুক্ত রাখার জন্য যশ সিরিয়াল ছেড়ে সিনেমাতে অভিনয় করছে। অন্যদিকে আলো অর্থাৎ দেবাদ্রিতা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে, আর আজ আমরা জানবো যে যশ ও আলো অর্থাৎ দেবাদ্রিতার বাস্তবে কেমন সম্পর্ক। বন্ধুরা, যশ পারিবারিক দিক দিয়ে আলোর ভাই হয়, যশ আলোর মামাতো ভাই হয় বাস্তবে। কি বন্ধুরা, খবরটি শুনে চমকে গেলেন? আরও চমকে যাওয়ার মতো খবর এই ভিডিওতে আছে। আপনারা জানলে অবাক হবেন যে যশ আলোকে কিছুদিন পর সিনেমা জগতে অভিনয়ের জন্য নিয়ে যাবে। বর্তমানে আলো সিরিয়ালের পাশাপাশি সিনেমাতে কিভাবে অভিনয় করতে হয় সে সব প্রশিক্ষণ নিচ্ছে। আলো চাইছে যে সে এখন সিরিয়ালে কাজ করে অনেক জনপ্রিয়তা অর্জন করবে, তারপর সে সিনেমা জগতে পা রাখবে। মাঝে মাঝে আলো অর্থাৎ দেবাদ্রিতা যশ দাশগুপ্ত এর বাসায় বেড়াতে যায়, আর যশ আলোকে অনেক আদর করে এবং সিরিয়ালে কিভাবে অভিনয় করতে হবে সে বিষয়ে উৎসাহ দেয়। আলোর বাবাও যশকে অনেক শ্রদ্ধা করে, কারণ যশের সাথে আলোর বাবারও ভালো সম্পর্ক। তো দর্শকরা, যশ দাশগুপ্ত ও আলো অর্থাৎ দেবাদ্রিতার সম্পর্কে অজানা তথ্যটি জেনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর তারকাদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।